আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকবে ন্যাটোর নাকের ডগায় রাশিয়ার পরমাণু অস্ত্র, মহাবিপদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাকমুত দখলের দাবি রাশিয়ার, জেলেনস্কির অস্বীকার। এরপর জানিয়ে দিব রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে আজই ন্যাটোতে যোগ দিবে ফিনল্যান্ড। আরও জানিয়ে দিব বাকমুতে ওড়ালো রাশিয়ার পতাকা, মাথায় হাত ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এরপর থাকবে পাকিস্তানের সামরিক আইন জারির সম্ভাবনা উড়িয়ে দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং সর্বশেষ থাকবে ইসরায়েলে গঠিত হচ্ছে নতুন সশস্ত্র ন্যাশনাল গার্ড বাহিনী। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ন্যাটোর নাকের ডগায় রাশিয়ার পরমাণু অস্ত্র। রাশিয়া তার পরমাণু অস্ত্রগুলোকে ন্যাটোর সীমান্ত নিয়ে যাচ্ছে, অর্থাৎ ন্যাটোর নাকের ডগায় পরমাণু অস্ত্র স্থাপন করতে চলেছে রাশিয়া। আর এ কাজে পুরোপুরি প্রস্তুত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও ন্যাটো সীমান্তবর্তী দেশ বেলারুশ, খবর রয়টার্সের। মিনস্কে নিযুক্ত রুশ দূত বলেছেন রাশিয়া তার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো বেলারুশের পশ্চিম সীমান্তের কাছে স্থাপন করবে। ন্যাটোর দ্বারপ্রান্তে পরমাণু অস্ত্র স্থাপনের এই পদক্ষেপ এমন একটি বিষয় যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও বাড়াতে পারে। রাষ্ট্রদূত বরিস গ্রিজলেভ আরও বলেছেন রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো আমাদের ইউনিয়ন স্টেটের পশ্চিম সীমান্তে স্থানান্তরিত করা হবে এবং এগুলো নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাবনা বৃদ্ধি করবে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে শোরগোল সত্ত্বেও এটি করা হবে। অবশ্য রাশিয়ার এই অস্ত্র কোথায় স্থাপন করা হবে তা নির্দিষ্ট করেননি বরিস গ্রিজলেভ। তিনি বলেছেন, নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অনুসারে অস্ত্র রাখার স্থাপনা বা স্টোরেজ সুবিধা আগামী 1 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে, তারপর বেলারুশের পশ্চিমে স্থানান্তরিত হবে। রয়টার্স বলছে বেলারুশের সীমানার উত্তরে লিথুয়ানিয়া ও লাটভিয়া, পশ্চিমে পোল্যান্ড, ন্যাটোর পূর্ব দিকের সীমান্তে এই সকল অস্ত্র ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে অতিরিক্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা হয়েছে। এদিকে মার্চের শেষ সপ্তাহে বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের সর্বশেষ এই পদক্ষেপটি পারমাণবিক অপ্রশাসন চুক্তি লঙ্ঘন করবে না বলেও সে সময় জানিয়ে দিয়েছেন রাশিয়ার এই প্রেসিডেন্ট। গুরুত্বপূর্ণ শহর বাকমুত দখলের দাবি রাশিয়ার, জেলেনস্কির অস্বীকার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুত দখল করে নিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনী, এমন দাবি করেছেন গোষ্ঠীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন বাকমুতে দুই বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। তিনি রাশিয়ার দখলের বিষয়টি অস্বীকার করেছেন, খবর দ্য গার্ডিয়ানের। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় ওয়াগনার প্রধান দাবি করেছেন সেনারা দীর্ঘদিন ধরে ঘেরাও করে রাখা বাকমুতের দখলে নিয়েছে এবং শহরটির প্রশাসনিক ভবনগুলোতে রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন আইনি দৃষ্টিকোণ থেকে দখলে বলা যায় বাকমুতের নিয়ন্ত্রণ হয়েছে, শত্রুরা শহরের পশ্চিমাংশে জমায়েত হয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত নেই যে শত্রুহাজির বাসিন্দা শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে বাকমুত এবং আবদিপকা সহ বেশ কয়েকটি শহরে তুমুল লড়াই চলছে, শত্রুরা বাকমুতে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে আমাদের সেনারা সাহসিকতার সঙ্গে আক্রমণ প্রতিহত করে শহরটি রক্ষার চেষ্টা করছে। এর আগে এক ভিডিও বার্তায় আবদিপকা, মারিয়াঙ্কা এবং বাকমুতে সাহসিকতার সঙ্গে লড়াই করা ইউক্রেনের সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন বিশেষ করে বাকমুতে যারা লড়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছে, কারণ সেখানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আজ ন্যাটোতে যোগ দিবে ফিনল্যান্ড। অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 31তম সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড। আজ 4 এপ্রিল দেশটি আনুষ্ঠানিকভাবে এই সামরিক জোটে যোগ দিবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে, খবর আল জাজিরার। সোমবার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, আজ মঙ্গলবার আমরা ফিনল্যান্ডকে 31তম সদস্য হিসেবে স্বাগত জানাব। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর গত মে মাসে ফিনল্যান্ডের এবং প্রতিবেশী সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করেন। তবে এতদিন তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে ন্যাটো সদস্য হতে পারেনি ফিনল্যান্ড। ন্যাটো জোটে নতুন করে দেশকে সদস্য হতে হলে জোটের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয়। গত বৃহস্পতিবার তুরস্ক ফিনল্যান্ডের ওপর থেকে বাধ্যতা তুলে নিয়েছে। দেশটির পার্লামেন্টে উপস্থিতি আইন প্রণেতাদের মধ্যে 276 জন ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। এর একদিন আগে ন্যাটো সদস্য দেশ হাঙ্গেরির পার্লামেন্টেও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি প্রস্তাব পাশ হয়েছে। গুরুত্বপূর্ণ শহর বাকমুতে উড়ল রাশিয়ার পতাকা।
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান জানিয়েছেন তার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর বাকমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উড়িয়েছেন। রাতে টেলিগ্রাম পোস্টে করা একটি ভিডিওতে ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিন বলেছেন, আইনের দৃষ্টিকোণ থেকে বাকমুতের নিয়ন্ত্রণ চলে নেওয়া হয়েছে, শত্রুরা তথা ইউক্রেনের সেনারা শহরের পশ্চিম অংশে জড়ো হচ্ছে। ভিডিওটিতে প্রিগোজিন জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বোমা বিস্ফোরণে রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদিন তাতারস্কির মৃত্যুর তার প্রতি সম্মান জানিয়ে বাকমুতে ওড়ানো পতাকার তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেখা হয়েছে। খবর ডেইলি শানের। তবে ভিডিওটিকে লোক দেখানো অভিহিত করে প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। তাদের সামরিক বাহিনী এখনও বাকমুতের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে পাল্টা দাবি করেছে তারা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, শত্রুরা বাকমুতে হামলা বন্ধ করেনি। ইউক্রেনের প্রতিরোধকারীরা শত্রুদের বহু হামলা প্রতিরোধ করে সাহসের সঙ্গে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই শহরটি দখলে নেওয়ার জন্য রাশিয়া কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের সামরিক আইন জারির সম্ভাবনা উড়িয়ে দিলেন ইমরান খান। পাকিস্তানের সামরিক আইন জারি সম্ভব নয় এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তাহরিকে পাঞ্জ পিটিআই চেয়ারম্যান ইমরান খান। খবর জিও নিউজের। দ্য নিউজ এর বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইমরান খান। সেখানে তিনি বলেছেন, জনগণ মেনে নেবে কিনা সেই পরিস্থিতি মূল্যায়ন করে সামরিক আইন জারি করা হয়েছে, কিন্তু জনগণ যদি আপনার সঙ্গে না থাকে তাহলে আপনি কিভাবে সামরিক আইন জারি করবেন। পিটিআই প্রধান আরও বলেছেন, যদি 90 দিনের মধ্যে নির্বাচন না হয় তবে তারা আর সংবিধান অনুযায়ী চলবেন না। তার ভাষায়, যদি সংবিধান কার্যকর না থাকে তাহলে দেশও আর থাকবে না। ইমরান খান বলেছেন, সরকার অপেক্ষা করেছিল এই ভেবে যে পিটিআই দুর্বল হয়ে যাবে অথবা ইমরান খানকে গ্রেপ্তার বা হত্যা করা হবে, তবে পরিস্থিতি খুবই খারাপ এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থে মাফিয়ারা একসঙ্গে বিচার বিভাগকে বাধ্য করার চেষ্টা করেছে। পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করেছে এবং পরে তাদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করেছে। তিনি বলেন, মানুষ এখন সচেতন এবং নিঃস্বার্থে পরিস্থিতি ঘোলাটে করা এখন অসম্ভব। গত 30 বছরে পিডিএম দলের শাসনামলে পাকিস্তান অর্থনৈতিকভাবে কেবলই নিচে নেমেছে এবং অন্যদিকে একই সময়ে ভারত ও বাংলাদেশ উন্নতি করেছে এমন দাবি করে ইমরান খান আশ্বাস দিয়েছেন, আবারও ক্ষমতায় গেলে তিনি শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবেন এবং আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সংস্কার আনবেন। তার ভাষায়, আমি নেলসন ম্যান্ডেলার মতো সত্য ও পুনর্মিলনের আদর্শ গ্রহণ করব। ইমরান খান বলেছেন, পিটিআই যদি আবার ক্ষমতায় আসে তবে পাকিস্তানে বিনিয়োগ আনার নতুন উপায় খুঁজে বের করা হবে এবং এক্ষেত্রে প্রবাসী পাকিস্তানিদের বাড়তি সুযোগ দেওয়া হবে। তিনি বলেছেন, তারা ব্যয় হ্রাস করবেন এবং শাসন ব্যবস্থা সংস্কারের জন্য সমস্ত প্রচেষ্টাকে কাজে লাগাবেন। এদিকে পিটিআই সরকারের অর্থমন্ত্রী কে হবেন এমন আরেক প্রশ্নের জবাবে ইমরান খান বলেছেন, পিডিএম ব্যর্থ হয়েছে কিন্তু শওকত তারিনী হবেন পরবর্তী অর্থমন্ত্রী। পাঞ্জাবের পরবর্তী অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হবেন জানতে চাইলে তিনি বলেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সম্পর্কে এখনো পর্যন্ত তারা কোনো ধারণা নেয়নি। ইমরান খান বলেছেন, তার সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতির উন্নতি হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তার ভাষায়, আমি দ্বিধা নিয়েই জেনারেল বাজওয়াকে সুবিধা দিতে থাকি কিন্তু পরে আমি বুঝতে পারি তিনি আমার এবং আমার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পিছনে ছিলেন। ইসরায়েলে গঠিত হচ্ছে নতুন সশস্ত্র ন্যাশনাল গার্ড বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে একটি ন্যাশনাল গার্ড বাহিনী গঠনের প্রস্তাবের উপর দেশটির মন্ত্রিসভায় ভোটাভুটি হয়েছে। কিছু মন্ত্রী এই প্রস্তাবের ব্যাপারে আপত্তি করলেও শেষ পর্যন্ত তারা এর পক্ষেই ভোট দিয়েছেন বলে ইসরায়েলি সংবাদপত্রগুলো জানিয়েছে। খবরে বলা হয়েছে, বেন গভীরের উগ্র ডানপন্থী দল ওজমা ইহুদি তিং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ঐকমত্যে পৌঁছেছে যে বিচার বিভাগের বিতর্কিত সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করার বিনিময়ে এই ন্যাশনাল গার্ড বাহিনী প্রতিষ্ঠার সবুজ সংকেত দেওয়া হবে। এই বাহিনী ইসরায়েলি উগ্র জাতীয়তাবাদী মন্ত্রী ইতামার বেন গভীরের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টে বলা হয়েছে, এই সশস্ত্র বাহিনীটি সারা ইসরায়েল জুড়ে মোতায়েন করা হবে এবং জাতীয়তাবাদী অপরাধ ও সন্ত্রাস বিরুদ্ধে লড়াই এবং প্রশাসনকে শক্তিশালী করার জন্য কাজে লাগানো হবে। ইসরায়েলি মানবাধিকার সংগঠন সতর্ক করেছে, এর ফলে তাদের ভাষা একটি প্রাইভেট সশস্ত্র মিলিশিয়া বাহিনী তৈরি হবে। গত বুধবার এই পরিকল্পনা প্রকাশ পাওয়ার পর তেল আবিবে এর বিরুদ্ধে বেশ কয়েকজন লোকসহ বিক্ষোভ করেছিল। এদিকে ইসরায়েলের একটি নাগরিক অধিকার সংগঠনের প্রধান নোয়া সাত্তাত বলেছেন, তিনি আশঙ্কা করেন যে দেশের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে এবং সরকার বিরুদ্ধে বিক্ষোভ দমনের জন্য এই বাহিনী ব্যবহৃত হবে। এদিকে হার্জ জানাচ্ছে, এমনকি ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা সংস্থা শিন বেটো এই ন্যাশনাল গার্ডের প্রতিষ্ঠার বিরোধিতা করছে।